আসসালামু আলাইকুম। বাসায় যখন হুটহাট মেহমান আসে বা মেয়ে যখন একটু হালকা খিদাতে কিছু খেতে চায়, তখন কিন্তু আমি এই ধরনের করেই পাস্তার রেসিপি আর কি তৈরি করি। আর এটা খুবই ইজি এবং খেতে ভীষণ মজার। ঝালঝাল পাস্তা যারা পছন্দ করেন, আজকের রেসিপি আপনাদের জন্যই। আশা রাখছি আমার পুরো রেসিপি জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন। তো এখানে আমি ক্যাপসিকাম নিয়েছি 2টা, তো আপনারা আপনাদের সুবিধা মতো নিয়ে নেবেন। তো এটা নিয়ে তারপরে আমি হাফ এভাবে একটু আর কি কিউব কিউব করে কেটে নিচ্ছি। আসলে কিউব কিউব করে কেটে নিলে কিন্তু আসলে পাস্তায় বেশি মজার লাগে। তো এভাবে করে আমি 2টা ক্যাপসিকাম থেকে হাফ হাফ করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের আর কি ইচ্ছা মতো কেটে নেবেন। আর এখানে পেঁয়াজটাও আমি ঠিক কিউব কিউব করে কেটে নিচ্ছি। আর কাঁচামরিচটা একটু গোল গোল করে আমি আর কি কেটে নিচ্ছি। তো সব কিছু কাটা হয়ে গিয়েছে, এখন আমি পাস্তাটা বের করে নিচ্ছি। আসলে এখানে সব রকমেরই মিক্সড পাস্তা রয়েছিল, তো আমি এটাই নিয়ে নিয়েছি এক বোল পরিমাণ দেখতেই পাচ্ছেন। আর এখানে পানি ফুটিয়ে নিয়েছি আর পাস্তাটা এখন ঢেলে দিলাম। আর এটা ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। তো পাস্তাটা আসলে নেড়ে চেড়ে একটু নিজেদের মতো করে সেদ্ধ করে নিতে হবে। তারপরে এভাবে করে ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম আর কি। আর এখানে ফ্রাই প্যান দিয়েছি, আর ফ্রাই প্যানে আমি তেল দিয়ে নিলাম। তেলটা দিয়ে একটু তেলটা গরম হওয়ার পরে আমি এক এক করে এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, যেটা কিউব করে কেটে রেখেছিলাম। পেঁয়াজ দেওয়ার পরে আমি এখানে কাঁচামরিচ দিচ্ছি, যেটা কিনা আমি গোল গোল করে কেটে রেখেছিলাম। কাঁচামরিচ আর পেঁয়াজ ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি কিন্তু ক্যাপসিকাম এখানে দিয়ে দেব। তো ক্যাপসিকামগুলো আমি সব দিয়ে দিচ্ছি এখানে। তো সব ক্যাপসিকামগুলো দেওয়ার পরে এভাবে করে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে একটু লবণ দিয়ে তারপরে আমি এই সবগুলো ভেজে নেব সুন্দরভাবে। মানে খুব বেশি ভাজবো না, আপনাদেরকে দেখিয়ে দেব যে কতটা আমি ভেজে নিচ্ছি। মানে একটু হালকা যখন নরম হয়ে আসবে তখনই আমি এগুলো একটু উঠিয়ে নিচ্ছি ভাজা হয়ে গেলে। তো উঠে একটু আমি আলাদা পাত্রে তুলে নিচ্ছি। তো তুলে নেওয়ার পরে এখানে আমি 2টা ডিম দিয়ে দিচ্ছি। 2টা ডিম দিয়ে একটু আর কি লবণ ছড়িয়ে দিচ্ছি। লবণ দেওয়ার পরে আর কি এভাবে করে নেড়ে চেড়ে ডিমটা ভালোভাবে ভেজে নিচ্ছি। তো এভাবে করে ডিম ভেজে নিয়ে মানে আমার কাছে খুবই ইজি মনে হয় এবং এটা খেতেও ভালো লাগে। ডিমটা বেশ নরম সফট হয়ে যায়। তো তারপরে আমি একটু পানি দিয়ে নিলাম। তারপরে এখানে আমি হট টমেটো সস, যেটা মিনি প্যাক রয়েছে, সেটা 2 প্যাক মতো দিয়ে দিয়েছি। তারপরে সয়া সস আমি 1 ঢাকন দিয়ে দিয়েছি, মানে যে সিপিটা রয়েছে সেটা দিয়ে। আর এখানে গোলমরিচ 1/2 চামচ দিয়ে দিয়েছি আমি। এই সব কিছু মশলা দেওয়ার পরে আমি এখানে পাস্তা দিয়ে নিলাম। আর পাস্তাটা দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে একদম আর কি মিশিয়ে নিতে হবে। এখানে প্রায় আপনার রান্নার 50% হয়ে গিয়েছে। আর এই অবস্থায় কিন্তু বেশি সময় লাগে না তৈরি হয়ে যেতে। আর লবণটা অবশ্যই চেক করে নিতে হবে। আর এখন যে ভেজে রাখা আর কি যেগুলো রেখেছিলাম আর কি পেঁয়াজ তারপরে ক্যাপসিকাম, সেগুলোও দিয়ে নিলাম। আর উপর দিয়ে আমি ম্যাকারনির মধ্যে যে মশলাটা থাকে সেটাও কিন্তু ছড়িয়ে দিয়েছি। আর এই সব কিছু দেওয়ার পরে এখন নেড়ে চেড়ে আর কি আমার হয়ে গিয়েছে পাস্তা রান্নাটা। খুবই ইজি এবং খুবই মজার হয় এভাবে রান্না করলে, পুরো রেস্টুরেন্টের টেস্ট পাবেন। আর এতটা ইজি আর এতটা মজার হয়। আর আমি একটু ঝালঝাল করে তৈরি করে নিয়েছি। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে আমার চ্যানেলটা ফলো করবেন। আল্লাহ হাফেজ।